আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ প্রবাসে থাকেন কেউ যান কাজের সন্ধানে কেউ উন্নত জীবন প্রত্যাশায় কেউ পরিবারের সাথে মিলিত হতে বিশেষ করে আমাদের দেশের প্রচুর লোক থাকেন মধ্যপ্রাচ্যে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার এরকম অনেক দেশেই বসবাস করেন এখন গত যে বৈষম্য ছাত্র আন্দোলন হলো সরকার পতনের আন্দোলন সেই আন্দোলন প্রবাসে ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে দেশে বিক্ষোভ হয় কিন্তু আমরা যা দেখলাম যে সংযুক্ত আরব আমিরাতে এরকম বিক্ষোভ হয়েছে বাঙালিরা বাংলাদেশী মানুষেরা বিক্ষোভ করেছেন সেখানে এবং এই বিক্ষোভের কারণে সেই দেশের সরকার এই সব বিক্ষোভকারীদের ধরে সাতান্ন জনকে জেল জরিমানা করে এবং তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন দেয় দশ বছরের কারাদণ্ড দেয় দেয় এগারো বছরের কারাদণ্ড এখন এই ঘটনার পর হয়ে যায় আমাদের দেশের মানুষ প্রবাসীরা কারণ এই প্রবাসীরা যারা কাজ করতে চান বেশিরভাগ মানুষই গরিব মানুষ তারা ভিটা বাটি বিক্রি করে বাবার পেনশনের টাকায় বিভিন্নভাবে যান ওইখানে কষ্ট করেন কাজ করে পরিবারের জন্য টাকা পাঠান যাতে পরিবার ভালো থাকে এখন কথা হচ্ছে যে এই মানুষগুলো বুঝে না বুঝে ওই দেশের আইন অমান্য করে এটা করাটা যৌক্তিক হয় নাই কারণ যে দেশেই যাবেন না কেন সেই দেশের আইন মানতে হয় এবং তারপর আরেকটা কথা যে আপনারা ওইখানে বিক্ষোভ করলেন তো সমস্যা হলো বাংলাদেশে তো সংযুক্ত আরব আমিরাতের সরকার সেটা কি করবে এটা বাংলাদেশের ম্যাটার তো ওইখানে বিক্ষোভ আগুন জ্বালাও ভাঙচুর করে সেটা কি কি লাভ দেবে ফায় দেবে সংযুক্ত আরব তো তো কিছু করার এটা এটা বাংলাদেশের ম্যাটার এই এই যে জিনিসগুলো না বোঝে করার কারণে এই যে সাতান্ন মানুষের দণ্ড হয়ে গেল এবং এই সরকার ডক্টর ইউনুস সরকার আসার পর তৎপরতা শুরু হয় যে এদেরকে কিভাবে ছোটানো যায় মুক্ত করা যায় এবং আজকে গল্ফ নিউজ এবং ডক্টর ইউনুস নিজে জানিয়েছেন যে এই সাতান্ন জনকে সংযুক্ত আরব আমিরাতের ক্ষমা ঘোষণা করেছেন এটা খুবই ভালো একটা সংবাদ এবং এই ইউনুস সরকার বারো আগস্ট দুই হাজার চব্বিশ তাদেরকে ছোটানোর জন্য আইনজীবী নিয়োগ করে এবং দূতাবাস এবং এনজিও আলারাও এটাতে একটিভ হয় তাদেরকে ছোটানোর জন্য এবং যারা এখানে সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের বেশিরভাগই হচ্ছেন বিএনপি কর্মী এবং এই ঘটনার পর বাংলাদেশের ভাবমূর্তি অনেক খারাপ হয় বিদেশে এবং তার পরিবার ক্ষতিগ্রস্ত হয় দেশ ক্ষতিগ্রস্ত হয় কথা হলো যে প্রত্যেকটা দেশের এক একটা আইন এক এক রকম আপনি যে দেশে থাকবেন সেই দেশের আইন মানা আপনার জন্য ফর্স এখন আপনি যদি আইন ভঙ্গ করেন তাতে আপনার ক্ষতি আপনার পরিবারের ক্ষতি দেশের ক্ষতি এই যে আমরা এত এই রকম বাঙালিদের সম্পর্কে দুর্নাম হয়। পরবর্তীতে বাংলাদেশের লোকজনকে নিতে চাইবে না ওইসব দেশগুলো বলবে এরা এখানে এসে বিক্ষোভ করে আইন অমান্য করে অরাজকতা তৈরি করে আমরা এই দেশের মানুষ নেবে না কারণ বাংলাদেশ তো শুধু এক দেশ না পৃথিবীর বিভিন্ন অনেক গরিব দেশ আছে যেখান থেকে প্রচুর আরো কম দামে শ্রমিক নিতে পারে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে সবাই দেশের ব্যাপারটা এবং আপনি নিজে এত টাকা খরচ করে গেছেন পরিবারের মানুষ আপনার দিকে তাকিয়ে আসছে তো এটা থেকে একটা শিক্ষা নেওয়া দরকার এবং সবাইকে সতর্ক হবেন আসলে এটা আমরা বুঝেছি যে আপনাদের মধ্যে দেশপ্রেম আছে দেশের অনিয়ম অরাজকতায় আপনার মন বিক্ষুব্ধ হয় কিন্তু এটা আপনি আইনের মধ্যে থেকে করবেন দেশপ্রেম দেখান আইনের ভেতর থেকে দেখান আইন ভঙ্গ করে দেখাবেন না এবং দেখলেন তো দেশপ্রেম দেখাতে গিয়ে আইন ভঙ্গ করে দেখাতে গিয়ে কি পরিস্থিতি দাঁড়ালো আজকে যদি আরব আমিরাতের ক্ষমা না করতেন এবং দেশ এবং এনজিও বিভিন্ন প্রতিষ্ঠান যদি উদ্যোগ না নিত তাহলে সারা জীবন যাবজ্জীবন আপনাদের থাকতে হতো সেই দেশের জেলে দশ বছর কারো কারো কারাদণ্ড তো তার পরিবারের কি হতো আর্থিক অবস্থা মানসিক অবস্থা চিন্তা করেন যাই হোক আশা করি সবাই এটা থেকে একটা শিক্ষা নেবেন যারা বিশেষ করে প্রবাসে থাকেন এবং সবাই ওই দেশের আইন মেনে চলবেন আমাদের দেশের বিভিন্ন ধরনের রাজনৈতিক বিভিন্ন ধরনের সমস্যা দেখাতে বন্যা বিভিন্ন ধরনের খরা আপনার মন কাঁদবে এইসব সমস্যায় কিন্তু কিছু করার নাই আপনার সবসময় মনে রাখতে হবে আপনি বিদেশ গেছেন কাজ করতে টাকা ইনকাম করতে আপনার পরিবারকে ভালো রাখতে দেশকে ভালো রাখতে ওই মেইন উদ্দেশ্যটা যাতে ব্যাহত না হয় দেশের যাতে দুর্নাম না হয় আপনি নিজে যাতে ক্ষতিগ্রস্ত না হন পরিবার ক্ষতিগ্রস্ত না হয় দেশ ক্ষতিগ্রস্ত না হয় এটা মনে রাখা দরকার যাই হোক দেশপ্রেম দেখাবেন আইনের ভিতর থেকে দেখাবেন সেটাই শেষ কথা যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ